আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন ও ইরান যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইসরায়েল বিরোধী লড়াই নতুন রকেট উন্মোচন করল হিজবুল্লাহ জানিয়ে দিব আবার সংগঠিত হচ্ছে হামাস কঠোর জবাব দিচ্ছে ইসরায়েলিদের এবং আরো জানিয়ে দেব গাজায় আগ্রাসনের নেতা সঙ্গে বাইডেনের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকলো এদিকে গাজায় গণহত্যা ইসরায়েলকে সমর্থনে মার্কিন মেজরের পদত্যাগ এবং সর্বশেষ জানিয়ে দেব করতে কে অনুরোধ ইসরায়েলের শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন ইসরায়েল বিরোধী লড়াইয়ে নতুন রকেট উন্মোচন করল হেজবুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে নতুন রকেট ব্যবহার করছে লেবাননের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হেজবুল্লার যোদ্ধারা এক সংক্ষিপ্ত বিবৃতিতে হেজবুল্লা বলছে অধিকৃত লেবাননের সেফা ফার্মের কাছে ইহুদিবাদী ইসরায়েলের একটি সেনা সমাবেশ কয়েকটি জিহাদ মুগদিয়া ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে জিহাদ মুগ হচ্ছে হয়েছে সাবেক একজন যোদ্ধা যিনি দুহাজার পনেরো সালে ইসরায়েলি গুপ্তচরদের হামলায় শহীদ হয়েছেন তার নামে নতুন ক্ষেপণাস্ত্র নামকরণ করা হয়েছে হিজবুল্লাহ নিখুঁত আঘাত হানে এবং বেশ বড় রকম ক্ষয়ক্ষতি হয় এর আগে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের একটি গোয়েন্দা সামরিক জানে কয়েকটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় এছাড়া ইসরায়েলের হুনিন বেড়াকে মোতায়েনে কয়েকটি টেকনিক্যাল ডিভাইস ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ গত সাত অক্টোবর গাজায় ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন শুরু করার পর থেকে ফিলিস্তিনদের প্রতি সমর্থন জানিয়ে হিজবুল্লাহ জোরদারা দখলদারদের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে ইসরায়েল গাজায় আগ্রাসন বন্ধ করা না পর্যন্ত হিজবুলার হামলা বন্ধ হবে না বলে তারা ঘোষণা করছে সূত্র টুডে আবার সংগঠিত হচ্ছে হামাস কঠোর জবাব দিচ্ছে ইসরায়েলিয়াদের ইসরায়েলের সামরিক বাহিনী রাফায় হামাস সর্বশেষ শক্ত ঘাঁটি বলে আখ্যায়িত করে সে দিকে অভিযান চালাচ্ছে এর মধ্যে গাজায় বিভিন্ন স্থানে নিজেদের শক্ত অবস্থান জানান দিয়েছে দলটি ফলে ইসরায়েলি বাহিনীকে সতর্ক করা হয়েছে যে দলটির পুনর্গঠন হয়ে আবারও দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুতি থাকতে পারে ইসরায়েল রাফা সেনাদের বহর আনার পর পুরো বিশ্বের মনোযোগ ছিল সেই সমরের দিকে কিন্তু এরই মধ্যে গত সপ্তাহে উপত্যকার বিভিন্ন স্থান ওই লড়াইগুলো হয়েছে ইসরায়েল হামাস উভয় পক্ষই বিষয়টি স্বীকার করছে অবশ্য গত সাত মাসের যুদ্ধের গাজা উপত্যকায় একটি পরিচিত দৃশ্য পরিণত হয়েছে যে তুমুল যুদ্ধের পর ইসরায়েল কোনো অঞ্চলকে হামাস মুক্ত ঘোষণা করে এর পরপরই দলটি সংঘটিত হয়ে সেখানে তাদের বাহিনী শক্ত অবস্থান জানান দেয় রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্রিঙ্কেন বলছেন যে গাজায় শাসনের জন্য ইসরায়েল এখনো কোনো কাঠামো ঠিক করতে পারেনি এতে তিনি খুবই হতাশ তিনি মনে করেন ইসরায়েল এই বার্তায় গাজায় তাদের বিজয়কে টেকসই করবে না ফলে শেষমেশ সেখানে পুনরায় হামাস প্রতিষ্ঠায় প্রমাণিত হবে ইসরায়েলি বাহিনী গাজায় শহরের জয়দুর এলাকা থেকে বেশ কয়েকজন হামাস যোদ্ধাকে নির্মূল করার ঘোষণার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এই সতর্কবার্তা আসে জৈতুনের পাশের এলাকায় জাবালিয়া থেকে শনিবার বেসামরিক নাগরিকদের সরে যেতে বলা হয় সেখানে ওই দিন রাতে দুই ডজনের বেশি লক্ষ্য বিমান থেকে বোমা ফেলা হয়েছে বলে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয় হামাস যোদ্ধারা মিলিত হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে এই অভিযান চালানো হয়েছে হামাসের পক্ষ থেকে রোববার বলা হয়েছে তাদের যোদ্ধারা এছাড়া জৈতুন ইসরায়েলি বাহিনীর লক্ষ্য করে মহটার সেল নিক্ষেপ করছে যোদ্ধারা সূত্র নিউ ইয়র্ক টাইম গাজায় আগ্রাসনের কারণে নেতা নেহুর সঙ্গে বাইডেনের সম্পর্ক তলানীতি গিয়ে ঠেকেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে বাইডেন প্রশাসন বলছে গাজায় বেসামরিক মানুষের মৃত্যু ঠেকাতে ইসরায়েল পদক্ষেপ নিচ্ছে না সেই সঙ্গে তারা হয়তো মার্কিন অস্ত্র ব্যবহার করে গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এই প্রেক্ষাপটে গত সপ্তাহে ইসরায়েলের অস্ত্রের চালান স্থগিত করে যুক্তরাষ্ট্র এ নিয়ে দুই পক্ষের মধ্যে দূরত্ব বেড়ে চলছে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে ইসরায়েলের ইস্যুতে এ ধরনের পদক্ষেপ বিরল বিবিসি লিখেছে শুক্রবার মার্কিন কংগ্রেস একটি প্রতিবেদন পাঠায় দেশটির পররাষ্ট্র দপ্তর এতে বলা হয় গাজা যুদ্ধের সময় কিছু কিছু ঘটনায় ইসরায়েলের আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করে তারা যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র ব্যবহার করে এমনটা করতে পারে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে যুক্তরাষ্ট্রে দেওয়া অস্ত্র কতটা অসঙ্গত কারণে ব্যবহার করছে তা যাচাই জরুরি কি মাত্রায় এসব অস্ত্র গাজায় ব্যবহার করা হয়েছে তা বিস্তারিত তথ্য পররাষ্ট্রমন্ত্রীর কাছে নেই শুধু গাজায় নয় যুক্তরাষ্ট্রে দেওয়া অস্ত্র ব্যবহার করে আরো অন্তত ছয়টি দেশের সঙ্গে সংঘাতে জড়িয়েছে ইসরায়েল প্রতিবেদনে বলা হয় জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো বেসামরিক ক্ষতি কমাতে ইসরায়েলের প্রচেষ্টাকে অকার্যকর এবং অপরযপ্ত বলে বর্ণনা করছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের লক্ষ্য করছে যুদ্ধ শুরুর প্রথম মাসগুলোতে কাজায় মানবিক সহায়তা সর্বাধিক করতে যুক্তরাষ্ট্রের যে প্রচেষ্টা ছিল তাতে পূর্ণ সহযোগিতা করেনি ইসরায়েল। প্রতিবেদনে উপস্থাপকারী একজন মার্কিন কূটনৈতিক ডেভিড স্টারফিল্ড বলেন, গাজা যুদ্ধের প্রথম থেকেই ইসরায়েলের পদক্ষেপ পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। পুরো বিশ্ব দেখছে এটা অন্য সব যুদ্ধ কিংবা সংঘাতের মতো ছিল না। প্রতিবেদনে আমরা একদম খোলামেলাভাবে প্রতিটি বিষয়ে বিশ্বাসযোগ্য মূল্যায়ন তুলে আনার চেষ্টা করছি রাফাতে দশ লাখের বেশি শরণার্থী আছে দ্য গার্ডিয়ান অনলাইন জানায় এর মধ্যে রাফাতে লিফলেট ফেলে লোকজনকে সরে যেতে বলছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ গাজাই গণহত্যা ইসরায়েলকে সমর্থন মার্কিন মেজরের পদত্যাগ গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতি বাইডেন প্রশাসনের সমর্থনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মার্কিন সেনাবাহিনীর বিশেষজ্ঞ ছিলেন তিনি ইহুদি বংশধূত ছিলেন মেজর হ্যারিসন মান বলেন ইজরায়েল যুক্তরাষ্ট্রে যে প্রায় অকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছে তার প্রতিবাদে তিনি প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা বিভাগ ডিআইএ থেকে পদত্যাগ করছেন তিনি বলেন বাইডেন প্রশাসন এই সমর্থনের কারণে ইসরায়েলের পক্ষে গাজায় লাখ লাখ নিরীহ ফিলিস্তিনিকে হত্যা ও ক্ষুধায় মরতে পড়ছে ইসরায়েল সোমবার লিঙ্কে ইডি পোস্ট করা পর্যায়ে পত্রের মান সংস্থা থেকে তার আকস্মিক বিদায়ের কারণ তার সহকর্মীদের কাছ থেকে ব্যাখ্যা করেন তিনি বলেন একটি পর্যায়ে হয় আপনাকে শিশুদের গণভিক্ষতার নীতিতে সমর্থন করতে হবে কিংবা নাও করতে হবে আমি জানি সেটা করছি আমি আমার ছোট্ট প্রাস্কের মাধ্যমে তা করছি মান তেরো বছর ধরে মার্কিন সেনাবাহিনীতে কাজ করছেন তিনি তিউনিসে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সহযোগিতা কর্মকর্তা পদে কাজ করেন তিনিسے দায়িত্ব পালনের পর তিনি ডিআইতে মিডল ইস্ট গোইন্ডার বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন। সর্বপ্রথম তিনি এই সংস্থার মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার সেন্টারের নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করেন। গাজা ইসরায়েলের যুদ্ধে মার্কিন সমর্থনের প্রতিবাদে এই প্রথম কোন মার্কিন সেনা কর্মকর্তা এবং গোইন্ডার সংস্থার সদস্য প্রকাশ্যে ঘোষণা দিয়ে পদত্যাগ করেন। বাইডেন প্রশাসন গাজা নীতির প্রতিবাদে এর আগে মার্কিন পারারস দপ্তরের দুই কর্মকর্তা প্রকাশ্যে পদত্যাগ করেছিলেন। এর মধ্যে সর্বোচ্চ পদাধিকারী ছিলেন জশপল। তিনি মার্কিন অসহস্থান তদাধিকারের সার্বিক পরিচালক ছিলেন এছাড়া পররাষ্ট্র বিষয়ক কর্মকর্তা অ্যানেল সোলাইল পদত্যাগ করছেন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই বছরের চুক্তিতে নিয়োজিত ছিলেন তিনি মার্চে পদত্যাগ করেন সদ্য রাফা ক্রসিং নিয়ন্ত্রণ করতে পি এ কে অনুরোধ ইসরায়েল ইসরায়েল বেসরকারিভাবে গাজায় রাফা ক্রসিং পরিচালনা করার জন্য ফিলিস্তিন কর্তৃপক্ষের পিএ অনুরোধ করছে বলে জানা গেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং পিএ চার কর্মকর্তা ওয়াশিংটন ভিত্তিক এক্সিওসকে তথ্য জানিয়েছে তবে কাজটি করতে বলা হয়েছে ছদ্মবেশে প্রকাশিত প্রতিবেদন সত্যি হলে এটি হবে যুদ্ধের সাথে সম্পর্কিত কোনো স্থাপনার নিয়ন্ত্রিত কিংবা যুদ্ধের যোগদানের জন্য এই প্রথম পিএ কে আমন্ত্রণ জানানো ইসরায়েল ইসরায়েল রাফায় গাজা এলাকায় নিয়ন্ত্রণ গ্রহণ করার পর মিশর কারেম সামল ক্রসিং দিয়ে সাহায্য পাঠানো বন্ধ করে দিয়েছে তারা প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েলি বাহিনী রাফা এলাকা থেকে প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা সাহায্য পাঠানো বিলম্বিত করবে ইসরায়েলি আচরণের কারণে জাতিসংঘ এবং আন্তর্জাতিক অনেক সংস্থার সাহায্য পাঠানো স্থগিত করছে এমনটা হলে গাজায় অতি জরুরি সাহায্য পাঠানোর কার্যক্রম ব্যাহত হবে রোববার রাতে ফোনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকিনকে বলেছেন যে হামাসের প্রত্যাবর্তন ছাড়া অন্য অনেক সমাধান দিয়ে ভাবছে ইসরায়েল আরেক ইসরায়েলি কর্মকর্তা বলেন ইসরায়েল সরকার ফিলিস্তিন নেতৃত্বকে রাফায় নিয়ন্ত্রণ গ্রহণ করতে চলছে তবে ইসরায়েল পরিচয় দিয়ে নয় পরিচয় লুকিয়ে বা সদ্য একে কাজ করতে বলছে তারা সাহায্য স্থানীয় কর্মীরা পরিচয় কাজটি করতে পারে তবে এই শর্তে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে হতাশ করছে তিনি বলেন পরিচয় লুকিয়ে তিনি এই কাজ করতে রাজি হবেন না আব্বাসের কর্মকর্তা আরও জানিয়েছে ইসরায়েলের উচিত ফিলিস্তিনের রাজস্ব ছাড় দেওয়া ইসরায়েলের সিনিয়র কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য আন্তর্জাতিক ফোরদারি আদালতে পি আবেদন করার প্রেক্ষাপটে ইসরায়েলের অর্থমন্ত্রী বাজাইল স্টডিস ওই অর্থ আটকে রেখেছেন এক মার্কিন কর্মকর্তা সূত্রে জানায় যে হামাসের হাতে আক্রান্ত হতে চান না পিএ এ কারণে তারা রাফেল ক্রোচিংয়ের দায়িত্ব নিতে চান না উল্লেখ্য দুই সালে পিএকে গাজায় উপত্যকা থেকে বিতাড়িত করে